everyone, this is Nia Mina Froze. কি অবস্থা, কেমন আছো সবাই? হোপ ইউ অলসো ফাইন। সো অনেকদিন পর আমরা হচ্ছে শপিং এর জন্য বের হয়ে পড়ি। তো আমরা প্রথমে কোনো গন্তব্য ভেবে আসিনি যে আসলে কোথায় যাব, তো নৌকা আমরা বসে বসে ডিসাইড করতেছিলাম। তো আমরা সেদিন সেখান থেকে রওনা দিয়ে হচ্ছে নিউ মার্কেটে যাওয়ার জন্য। তো আমরা তখন যাচ্ছিলাম, আমরা ভেবেছিলাম যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে, হয়তো জ্যাম থাকবে না, রাস্তা ফাঁকা থাকবে, বাট হচ্ছে অনেক রোডে হচ্ছে হাট বসেছিল, যে কারণে অনেক রোড বন্ধ। তো রাস্তায় সেদিন প্রচণ্ড জ্যাম ছিল। তো রিক্সার ওপর আমি শুধু শুধুই চিল্লাচ্ছিলাম, কারণ আমার ভাই বোনদের সাথে থাকলে আমি এমনিও খুব চিল্লাই। তো এই হলো রাস্তার অবস্থা। তারপর আমাদের এত বোরিং লাগে না, কারণ আমরা হচ্ছে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম রিক্সা দিয়ে। দেন এত লম্বা জ্যাম অতিক্রম করে হচ্ছে আমরা চলে আসি নিউ মার্কেটে। অ্যান্ড এসে হচ্ছে আমরা এখানের ফুচকা খাচ্ছিলাম, কস এখানের ফুচকাটা অনেক টেস্টি। দেন ফুচকা খাওয়া শেষে আমরা যে এখানে একটু ঘুরবো, ঘোরার তেমন সিচুয়েশন ছিল না, কস প্রচণ্ড লেভেলের ভিড় ছিল ওইখানে। আমরা ফার্স্ট তো ঢুকতেই পারতেছিলাম না, তো ওইটা থেকে বের হয়ে আমরা চলে আসি হচ্ছে প্রাঙ্গণে চলে আসি। অ্যান্ড ওইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি। চলো এখানে কিছু কালেকশন তোমাদেরকে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাই। অনেক বোরখা কালেকশনও রয়েছে, খুব বেস্ট বেস্ট। তো আমি সেখানে সিম্পল একটা ড্রেস পছন্দ করি, কস হচ্ছে এত হাংরি জাংরি লাইক এই গরমের মধ্যে এইগুলা পরা একদম পসিবল না। এখানে যে সিঙ্গেল নর্মাল কুর্তিগুলো ছিল ওইগুলো হচ্ছে বেস্ট ছিল একেবারে। অ্যান্ড এই মার্কেটে আরেকটা বিষয় হচ্ছে, এই মার্কেটে হোলসেল পাওয়া যায়, বিভিন্ন শাড়ি রয়েছে। অ্যান্ড লেস কালেকশনগুলো তো আমার অনেক বেশি বেস্ট লেগেছে। আমি যদি কখনো আবার ড্রেস ডিজাইন করে বানাতে চাই, এখান থেকেই লেস নিতে আসবো। তো আমি তখন ওইখানে দেখতেছিলাম, অ্যান্ড আমার ভাই আমার ক্যান্ডি তুলতেছিল তখন। তো আমি হচ্ছে আমার কাজিনদের সাথে যাই, অ্যান্ড আমার কাজিন ওইখানে ড্রেস কিনতেছিল, অ্যান্ড আমি ওইখান থেকে একটা ড্রেস কিনি। তো যারা হচ্ছে ঈদ শপিং করবেন তারা অবশ্যই এখানে আসবেন, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাবে। অ্যান্ড গরমের জন্য কুর্তিগুলো যেগুলো রয়েছে ওইগুলো একদম বেস্ট। অ্যান্ড দেন আমরা চলে আসি হচ্ছে বাটাতে, কস হচ্ছে আমার কাজিন অনেকও হচ্ছে জুতো কিনবে, তো তার জন্য আমি আর নানি বোর হচ্ছিলাম ওখানে বসে বসে, অ্যান্ড ও কেনাকাটা করতেছিল। তো এখানে ঈদ উপলক্ষে হচ্ছে বাটাতেও অনেক সেল দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যে শপিং করতে পারেন। তো আমরা এখানে বেলপুরি খাচ্ছিলাম, অ্যান্ড বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কস নিউ মার্কেটে যা অবস্থা ছিল ওইখানে, জ্যাম এক তো, তার উপর মানুষের জন্য হাঁটাও যাচ্ছিল না। তো আমরা সেখানে বেশি টাইম ওয়েস্ট না করে হচ্ছে বাসার জন্য রওনা দিয়ে দিই। অ্যান্ড আমাদের কেনাকাটা শেষে ঘোরাফেরা শেষে আমরা বাসায় এসে পড়ি। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। অ্যান্ড যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ গ্ল্যামার উইথ আমিনা ফ্রোজ ফলো করবেন। অ্যান্ড যারা হচ্ছে আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল আমিনা ফ্রোজ সাবস্ক্রাইব করবেন। ওকে। দেন আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের ঘাটের এখানে একটা অনেক মজার আচার পাওয়া যায়, তো এখানে আমরা আচার খেয়ে বাসে চলে আসি। বাই।